এই গানটি লিখেছেন এবং সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। 2-9-এর আলো চলচ্চিত্রের গান, এই গানটিতে আমি জাতীয় পুরস্কার পেয়েছিলাম। তুমি খুব সাধারণ একটি মেয়ে, তোমাকে বেশেছি ভালো, চিন্তাই চেতনাই তুমি যে আমার দুই নয়নের আলো। তুমি খুব সাধারণ একটি মেয়ে, তুমি খুব সাধারণ একটি মেয়ে, তোমাকে বেশেছি ভালো, দেখেছি তোমায় যতবার, অতি সাধারণ রূপ তোমার আমার মনের আলো। তুমি খুব সাধারণ একটি মেয়ে, তোমাকে বেশেছি ভালো, চমৎকার একটি গান ছিল ভাই। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আর একটি গান পাবো।
এবার কোন গানটি শুনবো? শোনাবার আগে আমি চাই দর্শকদের কাছ থেকে বিদায় নিব, এরপর পুরো ফ্লোর আপনার, আপনি বিদায় নেবেন এবং গান শোনাবেন। দর্শক, নিশ্চয়ই আমাদের আয়োজন আপনাদের ভালো লেগেছে, আপনাদের ভালো লাগাই আমাদের প্রত্যাশা, আমাদের অনুপ্রেরণা। সবসময় এভাবেই আমাদের সাথে থাকবেন, এশিয়ান টেলিভিশনের সাথে থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমার যন্ত্রশিল্পী ভাইরা রয়েছেন ওখানে, কিবোর্ডে নজরুল রয়েছেন, রকি লিড গিটারে, দীপু রয়েছে বেস গিটারে, আর এক দীপু অক্টোপ্যাডে, আর বাবু রয়েছে তবলায়। আমার ক্যামেরার দায়িত্বে যারা রয়েছেন খুব দক্ষ কিছু ভাই, তারা সার্বিক সহযোগিতা করেছেন, চমৎকার উপস্থাপনা। সার্বিকভাবে যারা সহযোগিতা করেছেন সবাইকে আমার অন্তর অন্তঃস্থল থেকে শুভেচ্ছা। যারা এতক্ষণ আমাদের সাথে রাত জেগে গান শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগেই বলেছি, মনির খান যারা বানিয়েছেন, আমি তাদের খুশি করার জন্য আমার জীবন যুদ্ধে নিয়োজিত আছি। আপনারাও আমার জন্য দোয়া করবেন এবং আমাকে ভালোবাসবেন। বাংলাদেশের গান বেশি শুনুন, দেশকে বেশি ভালোবাসুন, এশিয়ান টেলিভিশন বেশি বেশি দেখুন। ধন্যবাদ সবাইকে। আমরা সর্বশেষ গান গাইতে গাইতে বিদায় নিব, প্রেমের তাজমহল গানটি। এই গানটিও লিখেছেন, সুর করেছেন আহমদ ইমতিয়াজ বুলবুল। যেতে চায় না তবু যেতে হয়, কারণ সময় একটা সময় ফুরিয়েই আসে, এভাবে একদিন জীবনও ফুরিয়ে যাবে। ভালো থাকার জন্য সবার কাছে দোয়া চাই, ভালো রাখবেন সবাই। ধন্যবাদ।